হ্যালো সবাইকে, চলো আজকে চলে আসছি কিন্তু আবার একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও নিয়ে আসছি একদম বাঙালি বধু সাজার জন্য, ঠিক আছে? যারা যারা বাঙালি আছো তারা তো বাঙালি বধু সাজবেই, আর যারা বাঙালি নও নর্থ বেঙ্গলি রয়েছো তারাও এই শাড়িটা খুব পছন্দ করে, কারণ এই শাড়িটা তারাও বাঙালিরা যেইভাবে করে পরে, নর্মালি আট পেড়ে করে শাড়ি যেভাবে করে পরে, তো সেইভাবে করে পড়তে খুব পছন্দ করে এই শাড়িটা। তো সেটা হলো গিয়ে রেড হোয়াইট শাড়ি। রেড হোয়াইট যে কোনো শাড়ি সবাই পছন্দ করে, বাট এটা রয়েছে গরদের ওপর, রেড হোয়াইট গরদ। আর এই এই শাড়িটা এতটা ভালো কোয়ালিটি, যার কারণে এই শাড়িটা পরতেও খুব কমফোর্টেবল হয়, ঠিক আছে? তো দেখে নাও, যেহেতু এগুলো কালার কম্বিনেশন একটাই, রেড হোয়াইটের মধ্যেই কালার। কালার এগুলোর আরও অনেক ভ্যারাইটি হয়, বাট আপাতত রেড হোয়াইটটাই দেখাচ্ছি। এটার আমি অনেক কালার ভ্যারাইটি দিয়েছিলাম, এর আগে অনেক লাইভও করেছি এই এই শাড়ির ওপর, তো কালার দিয়েছিলাম। তো আজকে আমি স্পেশালি রেড হোয়াইটের ওপর এসেছি, কারণ রেড হোয়াইট 12 মাস চলে, কারণ এগুলো 12 মাসই কোনো পুজো পার্বণ লেগেই রয়েছে, তার পারপাস এগুলো 12 মাস প্রয়োজন হয়। তো ওই কারণে প্রচুর এসছে রেড হোয়াইট, তো ভাবলাম চলো একটা রেড হোয়াইটের ওপর তোমাদেরকে ভিডিও দিয়ে দিই। অনেক তো কালারফুল কালারফুল দিচ্ছি, একটা এরকম একটা সোবার শাড়ির ওপর দিয়ে দিই রেড হোয়াইট। তো চলো দেখে নাও, এটা একটা গরদ রয়েছে রেড হোয়াইটের ওপর, পাড়টা পুরো একদম ঢালা পাড়ে রয়েছে, মানে একদম প্লেন যে ঢালা পাড়গুলো হয় একদম সেম সেই রকম পাড়ে রয়েছে ঢালা পাড়ে। তার সঙ্গে রয়েছে একটা খুব সুন্দর আমকলকা মোটিভ, ঠিক আছে? একটা আমকলকা মোটিভ, এমনকি ফুল বডিটাতেও আমকলকা মোটিভটা করা রয়েছে, ঠিক আছে? তো দুদিকের পাড়, আপার লোয়ার দুদিকের পাড়ই সেম যাবে, তার সাথে যাবে তোমাদের আঁচল। দেখে নাও, আঁচলটা যাবে কিন্তু এইভাবে করে, এই যাচ্ছে তোমাদের আঁচলটা। দেখে নাও, পুরো আঁচলটা তো আমকলকা বড় বড় ডিজাইন রয়েছে, তার সাথে তো তোমার ছোটো বা ডার্ক গোল্ডেন জরি যেটা সেটা একদম রয়েছে, এটাও গোল্ডেন জরি বাট এটা একটু লাইট রয়েছে, এটা একদম ডার্ক, এটা একদম সোনার কালারটা রয়েছে, ঠিক আছে? ডার্ক গোল্ডেন জরি রয়েছে, আর এই যাচ্ছে তোমার আঁচল পোর্শনটা। চলো এবার শাড়ির প্রাইস, যেহেতু রেড হোয়াইট আমি এর আগেও দিয়েছি, এর আগেও প্রচুর দিয়েছি, প্রচুর আমি রেড হোয়াইট বোধহয় প্রচুর দিয়েছি। তো এই যাচ্ছে শাড়ি, এবার বলে দিই শাড়ির প্রাইসটা, এই কারণে আমি শাড়ি খুলতেই পারি না। এবার যাবো শাড়ির প্রাইসে, শাড়ির প্রাইস যাবে কিন্তু শুধুমাত্র 450 টাকা, ঠিক আছে? 450 টাকা যাবে শাড়িটার প্রাইস। যার যার চাই একদম চট জলদি স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো, 450 প্লাস যাবে শিপিং। শিপিং যাবে নর্মালি ওয়েস্ট বেঙ্গল 60 টাকা, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80 টাকা, নর্থ ইস্টে 95 টাকা, ঠিক আছে? তো এই যাচ্ছে গরদ শাড়িটা, প্রত্যেকটা সেম ডিজাইন রয়েছে, সবগুলোতেই তোমাদের আমকলকা ডিজাইনের ওপরই রয়েছে। তো যার যত পিস চাই, যদি মনে করো আমি মানে অনেক সময় কি হয় পুজোর সময় সবাই বিশেষ করে দশমী বা অষ্টমীর দিন ড্রেস কোড হিসাবে পড়তে চায়, তো কারোর 5টা 10টা 12টা লাগে, তো যার যতগুলো চাই অর্ডার করো সবাই পেয়ে যাবে, ঠিক আছে? প্রাইস এখন অনেকটা কমে পাচ্ছ, এগুলোর মার্কেট প্রাইস অনেক বেশি, আর কোয়ালিটি নিয়ে আমি কিচ্ছু বলবো না। প্রাইস যাবে শুধুমাত্র 450 টাকা, তার সাথে যাবে শিপিং, ঠিক আছে? তো চলো, এই রইলো একটা সুন্দর ভিডিও সুন্দর শাড়ির ওপর, টাটা।